অনেকের মনে এমন প্রশ্ন আসে যে ক্যামেরার মেগাপিক্সেল বেশি হলে কি ছবি ভালো আসবে। হ্যাঁ অবশ্যই, একটা ক্যামেরার জন্য মেগাপিক্সেল অনেক গুরুত্বপূর্ণ। কেনই বা মেগাপিক্সেল গুরুত্বপূর্ণ এবং একটা ভালো কোয়ালিটির ক্যামেরা বা একটা ভালো কোয়ালিটির ক্যামেরা ফোন নির্বাচনের জন্য কি কি প্রয়োজন, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো যেহেতু ক্যামেরা নিয়ে কথা বলবো, তাহলে আগে জানতে হবে মেগাপিক্সেল কি। মেগাপিক্সেল মানে হচ্ছে মিলিয়ন পিক্সেল। তো বাংলায় বলতে গেলে মিলিয়ন অর্থ হচ্ছে 10 লক্ষ। তাহলে 1 মেগাপিক্সেল সমান হবে 10 লক্ষ পিক্সেল। এবার মেগাপিক্সেল থেকে আসছে পিক্সেল। পিক্সেল জিনিসটা কি, দেখুন মোবাইলের ক্যামেরা বা DSLR ক্যামেরাতে উপরে থাকে একটা লেন্স, লেন্সের নিচে থাকে একটা সেন্সর, এবং সেই সেন্সরে থাকে ছোট ছোট অনেকগুলো পিক্সেল, এবং সেন্সরে থাকে সেই পিক্সেলগুলোয় ছবি তোলার সময় অল্প অল্প করে ডিটেলস তার মধ্যে সংগ্রহ করে রাখে, যার মধ্যে কিছু পিক্সেল ধরেন রং, কিছু পিক্সেল ব্রাইটনেস, কিছু পিক্সেল কালার, এভাবে নিজ নিজ দায়িত্বে সংগ্রহ করে রাখে। এবং পরে যখন আমাদেরকে একটা ছবি প্রদান করে, তখন সবগুলো পিক্সেলে থাকা ডিটেলসগুলো একত্র করে আমাদেরকে একটা ছবি প্রদান করে, যার কারণে একটা সেন্সরে যত বেশি পিক্সেল হবে তত বেশি ডিটেলস আমাদেরকে দিতে পারবে। যেমন আরো সহজ ভাষায় বললে 1 মেগাপিক্সেল ক্যামেরাতে 10 লক্ষ পিক্সেল থাকবে, তাহলে 10 লক্ষ ডিটেলস সংগ্রহ করতে পারবে। সে জায়গায় যদি 2 মেগাপিক্সেল হয় তাহলে 20 লক্ষ ডিটেলস সংগ্রহ করতে পারবে। তো আপনার ক্যামেরাতে আরো বেশি ডিটেলস, বা যার মানে আপনার সেন্সরে আরো বেশি ডিটেলস সংগ্রহ করতে পারবে। সেদিক থেকে বিবেচনা করলে মেগাপিক্সেলের নাম্বারও কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু মেগাপিক্সেলে কি সব? আচ্ছা একটা উদাহরণ দিই, ধরুন 2টা মোবাইল আছে, দুটোটারই সেন্সর সমান, কিন্তু একটার ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল আর একটার হচ্ছে 3 মেগাপিক্সেল। তো একই আকৃতির সেন্সরের মধ্যে একটাতে থাকবে 20 লক্ষ পিক্সেল আর একটাতে থাকবে 30 লক্ষ পিক্সেল, কিন্তু সেন্সরের সাইজ কিন্তু সমান, যার ফলে একটা মোবাইলে সেম একটা সেন্সরের মধ্যে অনেকগুলো পিক্সেল থাকবে, তাহলে পিক্সেল আকৃতিগুলো কিন্তু ছোট ছোট করে বসানো লাগবে। আর একটা সেন্সরের মধ্যে অনেক কম পরিমাণ পিক্সেল থাকবে, সেটাতে যথেষ্ট পরিমাণ জায়গা থাকবে। যেহেতু একটাতে পিক্সেল সংখ্যা বেশি, সেন্সর আকৃতি সমান থাকা সত্ত্বেও অনেক হিজিবিজি করে পিক্সেলগুলো বসানো লাগবে, কারণ যথেষ্ট পরিমাণ জায়গা নাই। আর একটাতে কিন্তু যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে এবং ওখানে পিক্সেল সাইজ সমান, ওখানে মাত্র 20 লক্ষ পিক্সেল বসানো লাগবে। আর একটাতে সেন্সর সাইজ ছোট, কিন্তু আপনার 30 লক্ষ পিক্সেল বসানো লাগবে। এতে কি হবে, যেটাতে হিজিবিজি করে বসানো রয়েছে সেটাতে অত ভালো পরিমাণ ডিটেলস সংগ্রহ করতে পারবে না, কারণ সেখানে একটা সেন্সরের মধ্যে বেশি পিক্সেল বা বেশি নাম্বার বাড়ানোর জন্য অনেক ছোট 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 করে পিক্সেল বসানো হয়েছে। অপরদিকে আরেকটা সেন্সরে কিন্তু ঠিকমতো আপনার জায়গা রেখে রেখে বা বড় বড় আকৃতির পিক্সেল বসানো রয়েছে, কারণ ওখানে যথেষ্ট পরিমাণ জায়গা রয়েছে। তার মানে সেন্সরের সাইজও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যার ফলে আমরা DSLR দেখতে পাই সেখানে মেগাপিক্সেল কম হওয়া সত্ত্বেও সেন্সরের সাইজ কিন্তু অনেক বড় থাকে, এবং যার কারণে DSLR দিয়ে অনেক কম মেগাপিক্সেলও অনেক ভালো পরিমাণ ছবি তোলা সম্ভব। কারণ মেগাপিক্সেল কম আর সেন্সরের সাইজ অনেক বড়, সেহেতু অনেক বড় বড় করে সেন্সরগুলো বসাতে পারবে। তো আশা করি ভিডিওর মাধ্যমে আপনি পিক্সেল এবং সেন্সর সম্পর্কে কিছু ধারণা পেয়েছেন, এবং পরের ভিডিওতে আমি মেগাপিক্সেল এবং লেন্স সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিংক দেওয়া থাকবে।